আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি জয়িতা বর্ধন। বিশ্ব খাদ্য দিবসে শিশুদের খাদ্য বিতরণ করল সঙ্গীতা হালদার। শিশুদের পুষ্টি জাতীয় খাদ্য বিতরণ করলেন বিশ্ব সুরক্ষা খাদ্য দিবস উদযাপন করল জেলা পরিষদের সদস্য সঙ্গীতা হালদার। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট এক নম্বর ব্লকের কালিকোপোতা গ্রামের প্রাঙ্গণে এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের নিয়ে 250 শিশুকে পুষ্টিকর খাদ্য বিতরণ করলেন তিনি। পাশাপাশি জানান, আমফান ঝড়ের ও লকডাউনের মধ্যে শিশু খাদ্য হাহাকার বেড়ে উঠেছে। আজ হচ্ছে বিশ্ব খাদ্য সংরক্ষণ দিবস, 9ই জুন। এছাড়া আমি আমার পিয়ারপুর পঞ্চায়েতে আজের বাচ্চাদের নিয়ে একটা কর্মসূচি চলছে, শিশুদের পুষ্টি জাতীয় খাদ্যদ্রব্য বিতরণ চলছে। করোনা আবহ যবে থেকে শুরু হয়েছে, আমরা সেখান থেকেই আমরা খাদ্যদ্রব্য বিতরণ করছি, চাল ডাল আলু পেঁয়াজ সবজি বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিতরণ করছি। আমার পাশে সবাই নেতৃত্ব স্থানীয় আছে, এনাদেরকে নিয়েই একসাথে মগরাহাট পশ্চিম জুড়ে আমাদের খাদ্যদ্রব্য বিতরণ চলছে। আজকের দিনটা আমি বেছে নিয়েছি বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস হিসাবে। বাচ্চাদের আমার উদ্দেশ্য, বাচ্চাদের কিছু পুষ্টি জাতীয় খাদ্য বিতরণ করতে হবে। অনেকদিন আগে এই কর্মসূচিটা চালু করবো ভেবেছিলাম, কিন্তু বিভিন্ন কাজকর্মের দরুন আমি চালু করতে পারিনি। আজকেই কিন্তু বিশেষ দিনটাকে বেছে নিয়েছি, কারণ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে এই দিনটা আমার মনে হয়েছে যে কিছু দ্রব্য, খাদ্যদ্রব্য, পুষ্টি জাতীয় দ্রব্য বাচ্চাদের তুলে দেবো। এছাড়া এর পাশাপাশি আর একটা কারণ আছে, আমার একটা ছেলে আছে, তার ছেলে মানে বার্থডে আছে, সেই পরিপ্রেক্ষিতেও এর পাশাপাশি খাদ্যদ্রব্য। এটা কি আপনার নিজস্ব পার্সোনাল থেকে হচ্ছে না পার্টির থেকে হচ্ছে? আমি নিজস্ব তহবিল থেকে করছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে এই পুষ্টি দ্রব্য আমরা বিতরণ করছি। সারা মগরাহাট পশ্চিম জুড়ে খাদ্যদ্রব্য বিতরণ করছি, আগামী দিনে অন্য পঞ্চায়েতেও আমরা বাচ্চাদের পুষ্টি দ্রব্য তুলে দেবো চিন্তা ভাবনা আছে। খাবার দিচ্ছে ফলমূল দুধ টুধ, এই জন্য এসেছি। এইগুলো পেয়ে তুমি কেমন বোধ করছো? খুব ভালো লাগছে এই পরিবেশ দেখে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উত্তর মহেশরা। আপনার গ্রামে কি এরকম কোনোদিন হয়েছে? না না, কোনোদিন হয়নি। আপনার নাম? আমার নাম আব্দুল হালিম সর্দার। অনেক দাদারা আছে, কার নাম বলবো? আপনি কোথা থেকে ফোন পেয়েছেন? সঙ্গীতা দিদি। সঙ্গীতা দিদি দিয়েছে। আপনি এই খাদ্যগুলো পেয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে, এই দুর্মূল্য সময়ে কিছুটা হলেও উপকার হচ্ছে। এর আগে কোনোদিন পেয়েছিলেন? এর আগে কেউ কোনোদিন পায়নি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই মহেশ্বরা। নাম? নাম টুম্পা চক্রবর্তী। একদম নিপীড়িত নির্যাতিত এলাকায় মানুষের চোখে মুখে রেখার বোঝা দেখা যায়। আমফানের ও লকডাউনের মধ্যে খাদ্য প্রয়োজনের জিনিসপত্র, খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিস মমতা ব্যানার্জির নির্দেশে বিলি করা হচ্ছে, কিন্তু কেউ শিশু খাদ্যর উপর নজর দিচ্ছে না। তাই আমি জেলা পরিষদের প্রার্থী হয়ে নিজের ফান্ড থেকে অসহায় গ্রামের মানুষদের পাশে আছি। আজ শিশু খাদ্য, ফল, বেবি ফুড, চকলেট, কেক, পেন্সিল সহ মোট 7টি জিনিস বিতরণ করেন তিনি। তিনি আরো বলেন, দলীয় 7টি জিনিস বিতরণ করা হয় দলীয় কর্মীদের নিয়ে শিশু খাদ্য বিতরণ করে, সেই বার্তাই দিয়েছেন জেলা পরিষদের সদস্য সঙ্গীতা হালদার। অসহায় পরিবারের পাশে আছি, ছিলাম, থাকব, একথাই বলেন তিনি। ডায়মন্ড হারবার থেকে সোয়া ইয়াসমিনের রিপোর্ট, নিউজ কলকাতা। সোলেমানির দাবাইখানা, বিনা অপারেশনে সারানো হচ্ছে নারী পুরুষের গোপন ও জটিল রোগ। কবিরাজ আবু সিদ্দিক মাওলানা, বিভিন্ন সমস্যা সমূহ যেমন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অসুবিধা, অবাধ্য স্বামী স্ত্রী পুত্রকন্যা, বিশীকরণের বন্ধুত্ব স্থাপন করা, গর্ভ রক্ষা করা,
কর্মবিদ্যা, বিবাহ, সন্তান বাধা, দম্পতির অশান্তি সহ পেটে ঔষধ তোলা ও জটিল সমস্যার চিরস্থায়ী মুক্তি নিন। জীবনের শোধ হবে না এই কাজের ঋণ, জিন, জাদু, পরী, মায়াবী বিষীকরণের চির শ্রেষ্ঠ প্রমাণিত। আমাদের চেম্বার মৌজাপুর তেঁতুলতলা রেলগেটের আগে কবিরাজ দাঁতলবাড়ির নিচেই। সাক্ষাতের সময় হচ্ছে সকাল 6 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। মোবাইল নম্বর 9674159442 আর 9830557839।